হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। আজকে সকাল থেকে একটুও ব্লগ করিনি, কারণ সেরকম দেখানোর মতন কিছু ছিল না। আজকে আমার ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে। তারপরে ঘুম থেকে উঠে চা খেলাম, তারপরে একটু ছাতুর শরবত খেলাম, তারপরে লাঞ্চ করে নিলাম, তারপরে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি, নীলের সাথে দেখা করতে যাচ্ছি। এরকম একটা আউটফিট পরেছি, বাট আমার আর টিউব ব্রা বের করতে ইচ্ছা করছিল না, সেই জন্য এটার ভেতরে আবার একটা ব্ল্যাক মানে ক্রপ টপ টাইপের পরেছি। টু মাই সারপ্রাইজ, আজকে জানি না কেন হঠাৎ আমি এই যে জিন্সটা পরেছি ব্লু কালারের, এই জিন্সটা আমার টাইট হচ্ছে মানে কোমরে, জানি না কেন হঠাৎ করে। মেবি আমি একটু ওয়েট গেন করেছি, বা মেবি আমার কিছু ইঞ্চেস বেড়েছে, সেই জন্য এই মানে কি বলবো, জিন্সটা আমার একদমই টাইট হচ্ছে। মানে আগে আমাকে বেল্ট দিয়ে পরতে হতো, আর এখন টাইট হচ্ছে, বেল্টও লাগছে না, একদমই পুরোপুরি ফিট হচ্ছে। তো ইয়েস, চলো বেরোনো যাক। অল্প বৃষ্টি পড়ছে, তাই জন্য ছাতা নিয়ে বেরোচ্ছি। আর নীল বললো ওদের ওখানে নাকি একটু বেশি বৃষ্টি পড়ছে, তাই ও ওখান দিয়ে ছাতা নিয়ে বেরোবে। ওর কাছে অ্যাকচুয়ালি আমারই একটা ছাতা রাখা আছে, ও ওটা আজকে আমাকে ফেরত দিয়ে দেবে। তো আমি দুটো ছাতা নিয়ে তারপরে বাড়িতে চলে আসবো। তো চলো এখন বেরোনো যাক। হাই গাইস, সো নীলের বাড়িতে পৌঁছে গেছি। আজকে আমাদের বাইরে দেখা করার কথাই ছিল, কিন্তু বাইরে অ্যাকচুয়ালি খুব বৃষ্টি পড়ছে, তাই জন্য বাইরে আর আমরা দেখা করিনি, নীলের বাড়িতে চলে এসেছি। নীল আমাকে নিতে গেছিলো, তারপরে আমরা হেঁটে ওর বাড়িতে চলে এসেছি। এখন আমরা এখানে কতদিন পরে এসেছিস বল? কতদিন পরে এসেছি? কতদিন পরে এসেছি? তো আমরা ওই জন্য খাবো চিংস। একটা আমরা হট গার্লিক কিনেছি, আরেকটা মাঞ্চুরিয়ান কিনেছি, তার সাথে খাবো চা। তো চলো এখন এটা বানানো যাক আর খাওয়া যাক। নীল প্রথমে বলল দুটো আলাদা বানাবো, কিন্তু তারপর আবার বললো যে চল এক্সপেরিমেন্ট করি, দুটো একসাথে বানিয়ে দিই, মানে দুটো ফ্লেভার একসাথে, মাঞ্চুরিয়ান প্লাস হট গার্লিক, দুটো ফ্লেভার একসাথে বানাবো। তো এবার 3 কাপ মতন, ছোট কাপের 3 কাপ জল দিয়েছি, এখন জলটা একটু ফুটুক, তারপরে ওগুলো ভেতরে দেবো, মানে জলের মধ্যে দেবো। ছিলে উকি মেরে কি দেখছিলে? কার সাথে কথা বলছি? ফোনে ভিডিওর মধ্যে। তুমি আমার ভিডিও দেখো? দেখো না, খালি সিরিয়াল দেখো? সিরিয়াল দেখি, তাও তো সবসময় সব দেখা হয় না। হ্যাঁ, তখন তো কেবল থেকে বন্ধ করে দেয়। এইটা হচ্ছে নীলের আম্মা, মানে নীলের ঠাকুমা। হাই বলো ফোনের মধ্যে, হাই করো এরকম, হাত ভিডিও করছি এমনি। বৃষ্টি শুরু হলো আবার ঝমঝম করে। আরে লরি, রেগুলার লরি, তুই যে এরিয়া আছিস সেখানে লরির সমাগম সবচেয়ে বেশি। এখানে লরি মানে লোকেদের দেখে লরি বেশি দাপট, লরি ড্রাইভার নয় কিন্তু লরিতে। দেখেছিস তো কতটা জল দিয়েছিস, এতটা জল লাগবেই না। হ্যাঁ ফেলে দিবি ভাই, দাঁড়া ফেলতেই হবে, ফেলতে তো হবে। এখানে হট গার্লিক আর মাঞ্চুরিয়ানের পাউডার গুলো দিয়ে দিলাম। দুটো দু রকমের দেখতে ছিল, একটা রেড কালারের দেখতে ছিল, আর একটা একটু ব্রাউনিশ ব্রাউনিশ দেখতে ছিল। মুখে জল জল লোলা ছোলা চলে আসছে আমার, তো এটাকে ভালো করে নাড়িয়ে গলিয়ে দিই মশলা গুলো। প্লাস আমরা আরেকটা হাফ ম্যাগি মানে অ্যাড করেছি, কারণ নীল বলছিল দুটোতে নাকি ওর হবে না, আমার হবে না, দুটো আমার দের হবে না, লোকজন মানুষের রাক্ষস ভাব বেড়ে আমাকে। তো ওই জন্য আর একটা হাফ ম্যাগিও ইউজ করা হয়েছে। এবারটাকে পুরোপুরি একদম টাইট হতে দিবি,
পুরো জলটাকে ছুটতে দে। মোরে বাবা, না বলছি জলটা ফেলবি না, আর জল ফেলতে হবে না। আই ক্যান কুক, তখন থেকে 10 বার আমাকে খিস্তি করে দিয়েছিস জলের জন্য। তো আমাদের চিংস রেডি, এখন খেয়ে নেবো এটা আমার ওটা নীলের, এবার জলদি জলদি খেয়ে নেবো। হাই গাইস, তো আমি বাড়ি চলে এসেছি, আর সত্যি কথা বলতে গেলে অনেক বছর পরে চিংসটা খেলাম, তো আমার খুব ভালো লাগলো খেয়ে অনেক এতদিন পরে, তো অল থ্যাঙ্কস টু নীল। আর এখন আমি বাড়ি চলে এসেছি, মা বানিয়েছে হচ্ছে রুটি, ডিমের পোচ, বেগুন ভাজা আর আম, এত কিছু আছে ডিনারে। বাট স্টিল আমার আলু ভাজা খেতে ইচ্ছা করছে, জানি না কেন, আজকে দুপুরবেলা আলু ভাজা খেয়েছিলাম তো ওটা আমার খুব ভালো লেগেছিল, তাই এখন আবার আলু ভাজা খেতে ইচ্ছা করছে, তাই এখন আমি আর মা মিলে আলু ভাজা বানাচ্ছি। হাই গাইস, এই জাস্ট সন্ধে যাওয়া কমপ্লিট করলাম, নীল এখনও অবধি আসেনি, আজকে নীলের আসার কথা আমার বাড়িতে, এখনও অবধি আসেনি, ও নেমে গেছে আমার বাড়ির স্টেশনে বাট আসতে পারেনি এখনো অবধি। ওকে বললাম চুরমুর কিনে আনতে, তো চুরমুর কিনে আনবে, একটু মুড়ি দিয়ে চুরমুর মাখবো আর চা বানাবো, আর দেখি কি বানাই, তোমাদেরকে তো আপডেট করতেই থাকবো। আর আপাতত এই যে দেখো, ওখানে ধূপটা দিয়ে দিয়েছি, ঘরের মধ্যে খুব সুন্দর একটা রোজের গন্ধ বেরোচ্ছে, কারণ আমার বাবার না সবসময় মানে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের ধূপকাঠি কিনে আনে, এইটা হচ্ছে রোজ ফ্লেভারের, তো পুরো রোজের একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঘর থেকে, তো খুব ভালো লাগছে। রেসিপিটা কিছুই না, কালো জিরে দিয়ে দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে আলুটা দিয়ে দিয়েছি, আর নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এইটুখানি, খুবই সিম্পল। হাই গাইস, এই জাস্ট সন্ধে যাওয়া কমপ্লিট করলাম, নীল এখনও অবধি আসেনি, আজকে নীলের আসার কথা আমার বাড়িতে, এখনও অবধি আসেনি, ও নেমে গেছে আমার বাড়ির স্টেশনে বাট আসতে পারেনি এখনও অবধি। ওকে বললাম চুরমুর কিনে আনতে, তো চুরমুর কিনে আনবে, একটু মুড়ি দিয়ে চুরমুর মাখবো আর চা বানাবো, আর দেখি কি বানাই, তোমাদেরকে তো আপডেট করতেই থাকবো। আর আপাতত এই যে দেখো, ওখানে ধূপটা দিয়ে দিয়েছি, ঘরের মধ্যে খুব সুন্দর একটা রোজের গন্ধ বেরোচ্ছে, কারণ আমার বাবার না সবসময় মানে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের ধূপকাঠি কিনে আনে, এইটা হচ্ছে রোজ ফ্লেভারের, তো পুরো রোজের একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঘর থেকে, তো খুব ভালো লাগছে। হাই গাইস, সো বলতে না বলতে নীল এসে গেছে, আর এসেই কাজ শুরু করে দিয়েছে, ওখানে ও পেঁয়াজ কাটছে, আর আমাদের জন্য আমি চা বানিয়ে নিয়েছি, এখন পেঁয়াজই বানাবো, সেটার মশলাটা আমি বানাচ্ছি, আর ও ততক্ষণ পেঁয়াজ কাটছে, আমি একটু হেল্প করে দিয়ে এসেছি, মানে খোসাগুলো ছাড়িয়ে দিয়ে, এখন ও বাকি যে পুরো কুচি কুচি করার পার্টটা সেটাও ও করছে, তাড়াতাড়ি এটা করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। আমি কি বানাচ্ছি, আমি পেঁয়াজি গুলোকে ছাড়ছি, আর নীল এরম করে ওদেরকে ভালো করে, আরে কি কি বলবো, তাহলে এইগুলোকে ভালো করে শেকে নিচ্ছে, শেকে শেকে তুলছে, আমার দায়িত্ব ছাড়ার আর ওর দায়িত্ব খুন্তি নাড়ানোর, ওই তো ভাজা ভাজা হোয়াট এভার। হাই গাইস, আমাদের ফাইনালি মুড়ি মাখা চুরমুর দিয়ে আর চানাচুর দিয়ে আর পেঁয়াজি রেডি হয়ে গেছে। লাস্ট এক ঘন্টা ধরে, এক ঘন্টারও বেশিক্ষণ ধরে আমরা কন্টিনিউ রান্না করে যাচ্ছি, বাবাকেও দিলাম, মাকে দিলাম, দাদাকে দিলাম, আমাদের যে হাউস হেল্প আছে তাকেও দেওয়া হয়েছে, তো সবাই মিলে পেঁয়াজি খাবো, তাই জন্য আজকে বানিয়েছি। আর নীল খেয়েছে একবার, নীল টেস্ট করেছে, নীল টেস্ট করে বলেছে অসাধারণ হয়েছে, আর আমার হাতের রান্না সবসময় অসাধারণই হয়, কারণ আমি খুব ভালো রান্না করতে পারি, কিন্তু করি না, কিন্তু পারি, তো এখন আমরা কিছু ব্লগস দেখব, যাদের ব্লগস আমরা দেখি দুজনে একসাথে, আমি জমিয়ে জমিয়ে রেখে দিই ব্লগস দেখব বলে, যাতে ও আসার পর আমরা দুজনে একসাথে ব্লগস দেখতে পারি, দিস ইজ আ কাইন্ড অফ মাই লাভ ল্যাঙ্গুয়েজ। সো এখন ব্লগস দেখব আমরা, আর মুড়ি খাবো আর পেঁয়াজি খাবো, তো চলো খাওয়া যাক।
হাই গাইস, সো আই এম এন্ডিং দ্য ভ্লগ রাইট নাও। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম। আবার খুব জলদি দেখা হবে নতুন ভ্লগ আর শর্টসের সাথে। যদি তোমরা আমার শর্টস না দেখে থাকো তাহলে তাড়াতাড়ি গিয়ে আমার ইউটিউব শর্টস দেখো আর আমার ইনস্টাগ্রাম রিলস দেখো, ইনস্টাগ্রাম পোস্ট দেখো, ফলো করো আমাকে সব জায়গায়। অ্যান্ড ইয়েস, দ্যাটস অল। আবার নতুন ভ্লগের সাথে দেখা হচ্ছে খুব জলদি। বাই।